সপ্রদীপে মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। দুর্ঘটনা রাতে যাদবপুর থানায় ফোন এক পড়ুয়ার। হোস্টেল থেকে এক ছাত্রের পুড়ে যাওয়ার খবর যায়। পুলিশ মেন হোস্টেলে ঢোকার চেষ্টা করে, কিন্তু ডিউটি অফিসারের দাবি পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশকে ভিতরে ঢুকতে না দেওয়ায় পিছনে কি অবস্থা এবং এই ঢুকতে না দেওয়ার পিছনে কি কারণ, তাহলে কি কোনো তথ্য লোপাট করা হচ্ছিল? পড়ে যাওয়ার পরও পাশে একটি ঘরে বৈঠক চলছিল। A2 ব্লকের ওই ভবনের নিচে সেই বৈঠক চলছিল। দাবি, ছাত্রটি পড়ে যাওয়ার পরও বৈঠক থামেনি কেন? কি এমন আলোচনা চলছিল সেই বৈঠকে? নাকি ওই ঘরে র‍্যাগিং এর তত্ত্ব ধামা চাপা দিতে চলছিল পরিকল্পনা? এমনটাই পুলিশ সূত্রে থেকে একাধিক প্রশ্ন সামনে আসছে। সপ্রদীপ কুণ্ডু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়া একটা স্বপ্নের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, স্বপ্নদীপের মৃত্যু একাধিক প্রশ্ন তৈরি করে দিয়েছে ইতিমধ্যেই। একটি বৈঠক চলছিল, সেই বৈঠক কি এমন বৈঠকে আলোচনা হচ্ছিল? স্বপ্নদীপ পড়ে যাওয়ার পর একটি ছাত্র হোস্টেল থেকে পড়ে গেল, ঝাঁপ দিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ? সেই ছাত্রটি পড়ে যাওয়ার পরও সেই বৈঠক থামলো না কেন? এই প্রশ্নটাই এখন জোরদারভাবে উঠতে শুরু করেছে, এই সওয়াল। এবং পুলিশের কাছে ফোন গিয়েছিল, পুলিশ মেন হোস্টেলে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের দাবি পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি সে হোস্টেলে। তাহলে প্রশ্ন উঠছে, এবং যদি যথার্থ সময় বা একটু আগে পৌঁছানো যেত তাহলে হয়তো স্বপ্নদীপকে বাঁচানো যেত। যে অভিযোগ করা হচ্ছে দীর্ঘক্ষণ স্বপ্নদীপকে সেখানে ওই অবস্থায় নগ্ন অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন স্বপ্নদীপ। দুর্ঘটনার রাতের যে ঘটনা ইতিমধ্যে পুনর্নির্মাণ হতে পারে, কিন্তু স্বপ্নদীপের মৃত্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ইতিমধ্যে আজও দেখা গেল দুজন পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই দ্বিতীয় বর্ষের ছাত্র, একজন অর্থনীতি নিয়ে পড়াশোনা করে, একজন সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করে। যদি দুজনের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে কোনোভাবেই তাদের বাড়ির ছেলে গোটা বিষয়ে জড়িত থাকতে পারে না, বরং তারা উল্টে স্বপ্নদীপের পাশে ছিলেন, এবং যেহেতু বেড পেতে সমস্যা হচ্ছিল স্বপ্নদীপের, তারা তাকে সাহায্য করছিল। দীপশেখর এবং মনতোষ দুজনের পরিবারের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে, এবং তারা তাদের পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন তারা অন্তত এমন কোনো ঘটনায় জড়িত নয়। কিন্তু তারপরও তাদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলে, কারণ গতকাল রাত ভর জিজ্ঞাসাবাদ করা হয় এই পড়ুয়াদেরকে, বয়ানে অসঙ্গতি মেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং ইতিমধ্যেই গোটা ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা 3। আগামীতেও কি আরো গ্রেপ্তারির সংখ্যা বাড়তে পারে? অর্থাৎ একাধিক প্রশ্ন যেরকম বাড়ছে, গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়ে একেবারে রুটে পৌঁছানোর চেষ্টা করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এই ধরনের ঘটনা, ইতিমধ্যে একাধিক বিষয়ে প্রশ্ন উঠছে। কেন পড়াশোনা হয়ে যাওয়ার পরও সেখানে প্রাক্তনীরা দীর্ঘ বছরের পর বছর ধরে সেখানে বাস করছেন, সে বিষয়ে কিন্তু অবশেষে টনক নড়ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এবং ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, পুলিশকে রীতিমতো বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে না দেওয়ার পিছনে কী কারণ, এ নিয়েও কিন্তু একাধিক বিষয় সামনে আসছে।